হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু ফুডিস ফিউশন। আজকে আয়োজন অল্পর উপর দিয়ে, নাম পটেটো স্যালাড। আলু কে না পছন্দ করে, আর সবার ঘরে ঘরে তো থাকেই। খুব বেসিক কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে অন্যরকম এই স্যালাডটি সবাই উপভোগ করবেন, বয়স যাই হোক না কেন। এই স্যালাডটি নিজেই এত মজা যে সাথে কিছু লাগেই না। প্রথমেই লাগছে আলু। নিয়েছি আমি চারটি মাঝারি সাইজের, যেটা আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি আর একদম রুম টেম্পারেচারে আনার পরেই ব্যবহার করছি। ছোট ছোট কিউবসে কেটে নিচ্ছি, ঠিক যেমনটি দেখছেন। এই একই পদ্ধতি ব্যবহার করে আমি চারটি আলু কেটে নিব। তারপর নিচ্ছি একটি কাঁচামরিচ। যদি বাচ্চাদের জন্য বানান তাহলে কাঁচামরিচটা বাদ দিয়ে দেওয়া যাবে। যেহেতু আমার কাঁচামরিচের সাইজটি অনেক বড়, তাই আমি এইভাবে মাঝখান দিয়ে কেটে তারপর কুচি করে নিচ্ছি। আরও লাগছে দুইটি সিদ্ধ ডিম। ডিমগুলিও এইভাবেই ছোট করে কিউবস করে কেটে নিতে হবে। গাজর লাগছে একটি ছোট সাইজের, এইভাবে ছোট ছোট টুকরো করে নেওয়া। পেঁয়াজ লাগছে 1 টেবিল চামচ, ক্যাপসিকাম প্রায় 2 টেবিল চামচ, যেই কোনো রঙের ব্যবহার করলে হবে। কাটাকাটি শেষ, এবার মিশামিশির পালা। একটা বড় বাটিতে প্রথমে স্যালাড ড্রেসিংটা তৈরি করে নিতে হবে। দিয়ে দিয়েছি 1/2 কাপ মেয়নিজ। গোলুমোলু সাহায্য করার আজকে খুব মুডে আছে। দিয়ে দিল 1/2 কাপ টক দই। টক দইটা থেকে আমি পানিটা ছাড়িয়ে নিয়েছি। চিনি লাগছে 1 টেবিল চামচ, গোলমরিচ 1/2 চা চামচ, রসুনের গুঁড়ি 1/4 টিস্পুন। এটার বদলে আপনারা ফ্রেশ রসুন কুচি করেও দিতে পারেন। গোলমোলু মেশানো শুরু করে দিয়েছে, তবে লবণটা দেওয়া বাকি ছিল, প্রায় 1 চা চামচ দিয়ে দিয়েছি। তারপর দিয়েছি 1/4 টিস্পুন মাস্টার্ড পেস্ট। এটার বদলে আপনারা সরিষা বেটেও দিতে পারেন, আর না দিতে পারলেও তাও স্যালাডটি প্রচণ্ড মজা হবে। সবগুলি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর তারপর আমাদের লিটল শেফ দিয়ে দিয়েছে 1 টেবিল চামচ সিরকা। আবারও মেশানো শুরু। এই পর্যায়ে যা যা আগে কেটে রেখেছিলাম তা দিয়ে দিতে হবে। পেঁয়াজ দিয়ে শুরু করেছি। সেকেন্ড প্লেসে আছে গাজর। তৃতীয় নম্বরে আছেন লাল ক্যাপসিকাম। বাটিতে গেল কুচি করে রাখা কাঁচামরিচ। এখন দেখেন কি সুন্দর করে পুচকি ডিমটা ঢেলে দিচ্ছে। দেখে মনে হচ্ছে না ফুডিস ফিউশন জুনিয়র চ্যানেলের জন্য গোলুমোলু রেডি? হালকা মাখিয়ে নেওয়ার পরে আমি আলুটা দিয়ে দিচ্ছি। আমি একবারে পুরোটা আলু দিচ্ছি না, যাতে ড্রেসিং কম আলু বেশি এই পরিস্থিতিতে না পড়তে হয়। অবশ্যই লাগলে আবার পরে অ্যাড করে দিব। একদম শেষে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পেঁয়াজ পাতা। এটা কিন্তু দিতেই চেষ্টা করবেন, কারণ এটার কারণেই খুব মজাদার একটা ফ্লেভার আসে। নিশ্চয়ই খেয়াল করে দেখছেন এটা কতটা ক্রিমি আর ইয়ামি হয়েছে দেখতে। এই পটেটো স্যালাডের অরিজিনাল রেসিপিতে পুরোপুরি মেয়নিজ দিয়ে তৈরি করা হয়, তবে আমি দই দিয়েছি যেন এটা খেতে আরও অনেক হেলদি হয়। এই স্যালাডটি কিন্তু যে কোনো খাবারের সাথে সাইডে সার্ভ করা যাবে, আর আলাদা করেও এই খাবারটি লাঞ্চ, ডিনার, টিফিন যে কোনো সময় উপভোগ করতে পারবেন। ফ্রিজে রেখে ঠান্ডা করে স্যালাডটি খেলে আরও অনেক বেশি মজা লাগে। আশা করছি জলদি করে বানিয়ে ফেলবেন, আর বানালে ফুডিস ফিউশনের ফেসবুক পেজে ছবি অবশ্যই পাঠাতে পারবেন। সববারের মতন অনুরোধ কয়েকটি, লাইক আর শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে এই ভিন্ন ধর্মী রেসিপি। সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রেখে আজকের জন্য বিদায়। সবাই ভালো থাকবেন, ভালো খাবেন, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।